সাকিব আল হাসান কেন বিশ্বসেরা তা আবারও প্রমাণ হলো। গত মার্চে ব্যাটে বলে দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। বেশ কয়েকটি রেকর্ডও করেন তিনি। অসাধারণ সেই পারফরমেন্সের ফলস্বরূপ আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা পুরস্কার প্লেয়ার অব দ্য মান্থ জিতলেন বাংলাদেশি টি টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মার্চের সেরা হতে তিনি পেছনে ফেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজে দুটি হাফ সেঞ্চুরি সহ মোট 141 রানের পাশাপাশি 6টি উইকেট পান। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও তৃতীয় ম্যাচটি বাংলাদেশ জিতে, যেখানে সাকিব আল হাসান 71 বলে 75 রান এবং বল হাতে 4টি উইকেট তুলে নেয়। সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরমেন্সেই মূলত ইংল্যান্ড হেরে যায়। পরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজেও 38 রানের পাশাপাশি 3টি উইকেট দখল করেন তিনি। প্রথম টি টোয়েন্টিতে 34 রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জয় এনে দেন। আয়ারল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচ ওডিআই সিরিজে সাকিবের সংগ্রহ 1টি অর্ধশতক সহ 110 রান এবং 1টি উইকেট, এর মধ্যে 1টি 93 রানের ইনিংস ছিল। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও 64 রানের পাশাপাশি 5টি উইকেট পান তিনি। সব মিলিয়ে মার্চ মাসে সাকিব আল হাসান খেলেন 12টি ম্যাচ এবং 353 রানের পাশাপাশি 15টি উইকেটও পান তিনি। সাকিব আল হাসানের এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্যই কেন উইলিয়ামসন এবং আসিফ খানকে পেছনে ফেলে তিনি মাসসেরা পুরস্কার জিতে নেন। শুভকামনা থাকবে আগামী দিনের জন্য।